আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে অল্প সময় এক ক্লিকের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন। এই জিনিসটা অনেকের কাছেই কঠিন, কিন্তু আপনাদের কাছে আজকে এমন একটা সফটওয়্যার নিয়ে আমি আসছি যে সফটওয়্যারের মাধ্যমে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড আপনি এক ক্লিকের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম আপনার মোবাইলের ডাটা আপনাকে অন করতে হবে, অর্থাৎ নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশন করার পরে বহুল পরিচিত একটা সফটওয়্যার, সেটা হলো প্লে স্টোর। এই প্লে স্টোরে আপনাকে প্রেস করতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ইরেজার। ব্যাকগ্রাউন্ড ইরেজার লেখার পরে প্রেস করার সাথে সাথে দেখবেন সফটওয়্যারটা এসে যাবে। এটাকে ইনস্টল করবেন, একটু সময় দেবেন, মাত্র 42 MB লোডিং হতে সময় নেয়। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি অতি সহজে আপনার ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করতে পারবেন। এখানে লেখা দেখেন লোড ফটো, আর একটা হলো অরিজিনাল অ্যালবাম। আপনাকে এই লোড ফটোতে ক্লিক করতে হবে। লোড ফটোতে ক্লিক করার পরে হ্যালোতে দিতে হবে এবং সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনাকে। এখান থেকে আপনি চুজ করবেন, অথবা আপনার গ্যালারি ফোল্ডারগুলোতে নিয়ে যাবে। এখানে আপনার কোন জায়গায় ছবি আছে সেই ছবিটা আপনাকে কালেক্ট করতে হবে। এই গ্যালারির এই ফোল্ডার ভিতরে যেখানে আপনার ছবিগুলো আছে সেখান থেকে এই ছবি সংগ্রহ করতে হবে। আপনার পছন্দসই একটা ছবি নেন, আমি এই ছবিটা চুজ করলাম। এবং দুই সাইড থেকে এরকম টেনে দেবেন, তারপর ওকে দেবেন। তারপর এখানে লেখা দেখেন যে অটো সেলফি, অটো কালার, ম্যাজিক, রিপেয়ার, জুম। আপনি অটো সেলফিতে প্রেস করেন, দেখেন সঙ্গে সঙ্গে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এক ক্লিকের মাধ্যমে। আমি যে শুরুতে বলেছিলাম যে এক ক্লিকের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, কথাটা নিশ্চয়ই সঠিক। তারপর আপনার বিভিন্ন কাজ করতে পারেন, এক একটা অপশন এক একটা কাজ। অটো কালার, তারপর ম্যাজিক, ম্যানুয়াল। আপনি যদি ম্যাজিকই দেন তাহলে এরকম যদি কোনো সমস্যা হয়ে যায় সাথে সাথে আপনি রিপেয়ারে প্রেস করবেন। রিপেয়ারে দেওয়ার পরে আপনার ওই যে সমস্যা হয়ে গেছে ওই জায়গায় আবার ঘষাঘষি করলে আবার দেখেন আগের মতো হয়ে যাবে। অথবা আরও অতি সহজে সেটা হলো অটো সেলফিতে প্রেস করলে আগের মতো আবার। এখান থেকে পছন্দসই আপনার কাজ করে নিজের ছবিকে নিজে সুন্দর করতে পারবেন। অটো সেলফিতে দিলে আবার আগের মতোই। তারপরে আমরা জুমে দিই, ডান সাইডে দেখা যায় জুম আছে। এই জুমে প্রেস করার পরে দেখা যাবে আপনার ছবিটাকে জুম করে আপনি দেখতে পারবেন। আমার জানা মতে ব্যাকগ্রাউন্ড ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য এর চেয়ে সহজ সফটওয়্যার আর দেখা যায় না। তারপর ব্যাক কালার দিলে এরকম হয়।
প্রিয় বন্ধুরা, আপনার নিজের পছন্দসই এরকম সাজাবেন, যে সাইডে দরকার ডান সাইডে বাম সাইডে, তারপরে ডান দেবেন, তারপর ও উপরের দিকে দেখেন সেভ লেখা আছে, এবং নির্দিষ্ট স্থানে ছবিটা বসিয়ে নিচে আর কোনো কাজ নেই, পরে সেভ বাটনে প্রেস করবেন। সেভ বাটনে প্রেস করার পরে আপনার ছবিটা নির্দিষ্ট জায়গায় বসাবেন এবং ফিনিশে চাপ দিতে হবে। এখন আপনার ছবিটা সেভ হয়ে গেল গ্যালারির ভিতরে। এখন আমরা যাব পিক্সেল অ্যাপে যাব। পিক্সেল অ্যাপে যাওয়ার পরে এখান থেকে ছবিটা আপনি কিভাবে সংগ্রহ করবেন, এই যে প্লাস আইকনে আপনাকে প্রেস করতে হবে, সেখান থেকে ফ্রম গ্যালারিতে যাবেন। একটু খোঁজাখুঁজি করবেন, তারপর পিক্সেল লেখা দেখবেন নিচের দিকে, পিক্সেল প্রেস করবেন, ইরেজার, ইরেজারের ভিতরে আপনার ছবিটা পেয়ে যাবেন। আপনার ছবিটা এসে গেল, এখন পছন্দসই আপনার ছবি সাজাবেন কোন জায়গায় দরকার। ডান সাইডে যদি আপনি ছবি রাখেন তাহলে বাম সাইডে আপনার থাম্বনেইল বড় আকারে লেখা যাবে সুন্দর করে, এটা আপনার রুচি। টেক্সট লিখতে পারেন, যেমন আমি লিখলাম অল টপ ভাইটাল স্টোরি, এটাকে আপনার পছন্দসই সাজাতে পারেন। পিক্সেল অ্যাপ দিয়ে কীভাবে কাজ করে এর খুঁটিনাটি সব বিষয়ে আপনাদেরকে আমি পরে দেখাবো। তবে ওকেতে দিয়ে দেবেন, আপনার মতো আপনি সাজাবেন, ছোটো বড় যাই করা দরকার সব কিছু পারবেন। তারপরে সেভ অ্যাজ, সেভ অ্যাজ ইমেজ, এখন সেভ আপনার ছবিটা গ্যালারিতে চলে গেল। এই যে প্রথম যে ছবিটা দেখা যায় এই ছবিটাই দেখেন, কীভাবে অল্প সময় এক ক্লিকের মাধ্যমে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করলাম। প্রিয় বন্ধুরা, চ্যানেলটির মাধ্যমে যদি আপনি অল্প একটু উপকার পেয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।